জিহ্বাটা আল্লাহর একটা বড় নিয়ামত জিহ্বাটা কি ভাই আল্লাহর অনেক বড় নিয়ামত আপনি কি জানেন এমন কিছু মানুষ আছে যাদের জিহ্বা আছে ঠোঁট আছে মুখ আছে একবারে সবকিছু স্বয়ং সম্পূর্ণ এরপরে কথা বলতে পারে না এরকম কিছু মানুষ আছে না এদেরকে কি বলে বোবা এদেরকে কি বলে বোবা আচ্ছা আল্লাহ চাইলে আমাকে আপনাকে বোবা বানাতে পারতেন না এই যে আপনাকে আল্লাহ তাআলা কথা বলার জন্য বাক শক্তি দান করেছে জিহ্বার শক্তি দান করেছে আপনি এই নিয়ামত পাওয়ার পর আপনি সেই নিয়ামত দিয়ে এটাকে ধারালো ছুরি বানাইয়া আপনি আল্লাহর বান্দাদের আঘাত করতেছেন আল্লাহ তাআলা আপনার কাছ থেকে হিসাব না নিয়ে কি ছাড়বে খবরদার আল্লাহকে ভয় করতে ওই যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা নু বলছেন ওয়াহুল মুস্তাআনু আলা আদাই শুকর যখন আমাকে আল্লাহ তাআলা নিয়ামত প্রাপ্তদের কাতারে শামিল করবে আমি শুকর আদায় করব আমি অহংকারী হব না আল্লাহর দেওয়া নিয়ামত দিয়ে আল্লাহর বান্দাদেরকে আঘাত করা হচ্ছে আল্লাহ কি খুশি হবে না নারাজ হবে খবরদার এই জিহ্বার ব্যবহার আমাদেরকে ঠিক করতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবী জিজ্ঞেস করল ইয়া রাসূলুল্লাহ আমাকে কোন জিনিসটা বেশি জাহান্নামের দিকে নিয়ে যাবে আমি কোন জিনিস থেকে বেশি সতর্ক থাকব কোন জিনিসটা থেকে আমি নিজেকে নিয়ন্ত্রণ রাখব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জিহ্বা মোবারক টান দিয়ে দুই আঙ্গুল দিয়ে বের করলেন আর বললেন তুম্মা ক্বালা হাযা এই জিহ্বা থেকে তুমি সতর্ক থাকবে এই জিহ্বা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে ঠিক কি না বলেন রাসূলুল্লাহ হাদিস শুনুন জামি ও তিরমিজির হাদিস হাদিস নাম্বার 2410 عن سفيان بن عبد الله الثقفي رضي الله تعالى عنه قال قلت يا رسول الله صلى الله عليه وسلم ما أخوف ما تخاف علي يا رسول الله شب چايته امار جنو مرات كون بجنشتا فأخذ النبي صلى الله عليه وسلم بلسان نفسه ثم قال هذا সাহাবাই কেরাম রাসূলকে প্রশ্ন করল মা আখওয়াফু মা তাকাফু আলাইয়া কোন জিনিস থেকে আমি বেশি সতর্ক থাকব আমার জন্য সবচাইতে মারাত্মক কোন জিনিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার তিনি কোনো প্রশ্নের জবাব দিলেন না তিনি ফাখাযান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার দুই আঙ্গুল দিয়ে বিলিসানি নাফসিহি নিজের জিহ্বাটা ধরলো আর টান দিয়ে মুখ থেকে বের করলো এরপর ছেড়ে দিয়ে বলল তুম্মা ক্বালা হাযা এই জিহ্বাটা হচ্ছে তোমার জন্য সবচাইতে মারাত্মক এই জিহ্বা তোমাকে জান্নাতে নিয়ে যাবে এই জিহ্বা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে এই জিহ্বার যদি সঠিক ব্যবহার করতে পারো তোমাকে আল্লাহ তাআলা এত বেশি নিয়ামত দান করবে যা অন্যকে দান করে নাই আর যদি এই জিহ্বার সঠিক ব্যবহার তুমি করতে না পারো তোমাকে এমন শাস্তির মধ্যে নিক্ষেপ করা হবে যে শাস্তিগুলো অন্যদেরকে দেওয়া হয় নাই বলেন না আউযুবিল্লাহ এই জিহ্বার ব্যবহারটা আমাদেরকে আজকে পরিশুদ্ধ করতে হবে ফাগলে কি না বলে ছাগলে কি না খায় ছাগলে মুখে যা আসে তাই বলে তার জিহ্বার ব্যবহার সঠিক থাকে না কারণ সে তো ছাগল এখন মুসলমানরা সবচাইতে বেশি জিহ্বার মাধ্যমে ফাগলামি শুরু করেছে ঠিক কিনা বলেন এই ফাগলামি বন্ধ করতে হবে মুসলমান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা শুনে বিধর্মীরা ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেছে ওই মুসলমানদের জিহ্বা দিয়ে আজকে বিধর্মীর আঘাত প্রাপ্ত হচ্ছে এই আঘাতের কারণে আজ মুসলমান থেকে নিরাপদ দূরত্বের মধ্যে অন্য মানুষগুলো অবস্থান করছে ঠিক কিনা বলেন বলতে চাচ্ছিলাম কিয়ামতের দিন কিছু মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে আল্লাহর অসন্তুষ্ট নিয়ে আল্লাহর গুসা নিয়ে তারা আল্লাহর সামনে দাঁড়াবে এরা কারা এরা হচ্ছে ওই সমস্ত লোকগুলো যাদের ব্যবহারের কারণে মানুষ দূরত্ব বজায় রাখে সহিহ বুখারীর হাদিস হাদিস নাম্বার 6032 আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্না শাররান নাসি মানজিলাতান ইনদাল্লাহি ইয়াওমাল কিয়ামাতি মান তারাকাহুন নাসু ইত্তাকা শাররিহি হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্না শাররান নাসি মানজিলাতান কিছু মানুষের মঞ্জিল হবে ইনদাল্লাহি আল্লাহর নিকট মঞ্জিল মানে কি তার ক্লাসিফিকেশন তার দরজা তার অবস্থান ইয়াউমাল কিয়ামাতি কিয়ামতের দিন
ইন্না শাররাত নাসি মানুষের মধ্যে সবচাইতে নিকৃষ্ট হবে অর্থাৎ কিয়ামতের দিন আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট একটা মানুষের দল আল্লাহর সামনে দাঁড়াবে মান্তারাকাহুন নাস ইত্তাকাই শাররিহি যারা নাকি তাদের ব্যবহারের কারণে তাদের আচরণের কারণে মানুষ তার থেকে পালিয়ে বেড়াতো তার থেকে এভয়েড করে চলতো তার সামনে গেলে সে গালিগালাজ করবে তার সামনে গেলে সে আঘাত করবে এই ভয়ে তার আচরণ থেকে নিজেকে নিরাপত্তার জন্য ওই মানুষ থেকে এড়িয়ে চলতো ওই মানুষ থেকে দূরে অবস্থান করত এরকম মানুষ যারা রয়েছে তারা হচ্ছে কিয়ামতের দিন আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট মানুষ বলেন না আউযুবিল্লাহ আচ্ছা কিয়ামতের দিন যখন মানুষ মানুষের পরিচয় দিতে চাইবে না মা তার সন্তান থেকে পালাবে সন্তান মা থেকে পালাবে ভাই ভাই থেকে পালাবে স্ত্রী স্বামী থেকে স্বামী স্ত্রী থেকে পালাবে এই কঠিন মুসিবতের সময় আল্লাহর সন্তুষ্ট ব্যতীত মানুষের আর কোনো উপায় বুদ্ধি আছে যার উপর আল্লাহ গুসা থাকবে আল্লাহ নারাজ থাকবে আল্লাহ তাআলার নিকৃষ্ট বান্দা হিসেবে তারা উঠবে তাদের কি উপায় বুদ্ধি থাকবে এই কঠিন মুসিবতের সময় আল্লাহর সন্তুষ্টি দরকার আছে না নাই আল্লাহর সন্তুষ্টি যদি দরকার থাকে আপনি মানুষকে কষ্ট দিয়ে কথা বলবেন না আপনার জিহ্বা থেকে মানুষ কষ্ট পায় এমন আচরণ করবেন না আপনি হবেন সত্যবাদী আপনি হবেন সদাচরণশীল সৌহার্দ্যপূর্ণ বাসাবাসী আপনি হবেন মিষ্টিবাসী যাতে করে আপনার কাছে মানুষ কথা বলে তার হৃদয়ের বিষণ্ণতা দূর হয়ে যায় তার কষ্ট লাঘব হয়ে যায় আপনার কাছে এসে যাতে কিছু কথা বলে মানুষ শান্তি পায় মানুষ নিরাপত্তা মনে করে মানুষকে এমনভাবে আপনি নিরাপত্তার ব্যবস্থা করে দিবেন আপনার কাছে কথা বলে সে শান্তি পাবে সে বিষণ্ণতা দূরীভূত হবে তার কষ্ট লাঘব হবে এমন আমানতদারিতা নিজেকে অন্যের কাছে উপস্থাপন করার জন্য আমরা চেষ্টা করব আল্লাহ তাআলা তৌফিক দিক আমিন